স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য আজকে রয়েছে একটি সুখবর। পাশাপাশি যাদের ক্লেম মেসেজ এখনও আসেনি তারা কতদিনে ক্লেম মেসেজ পাবেন, অর্থাৎ স্যাংশন হওয়ার কতদিন পরে ক্লেম মেসেজ আসে, এছাড়াও ক্লেম মেসেজ না আসলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্যে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে ইতিমধ্যেই অনেকের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়েছিল। যাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস অ্যাপ্লিকেশান স্যাংশন এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স এই রকম দেখাচ্ছিল তাদের মধ্যে অনেকেই আছেন যাদের ইতিমধ্যেই ক্লেম মেসেজ চলে এসছে, অনেকেই ইতিমধ্যে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। একই রকমভাবে আজও কিন্তু অনেক ছাত্রছাত্রীর যে ক্লেম মেসেজ সেটি কিন্তু রিলিজ করা হয়েছে, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী আছেন যারা কিন্তু নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। তো সেই রকমই একটি ক্লেম মেসেজ আমাদের হাতে এসেছে, আমরা সেটি ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে অনস্ক্রিনে আপনারা ক্লেম মেসেজটি দেখতে পাচ্ছেন, এই ক্লেম মেসেজটি যেখানে ডেটটি আপনি দেখছেন 31 মে 2022, অর্থাৎ আজই কিন্তু এই মেসেজটি এসছে। সেখানে যে মেসেজে বিস্তারিত বলা আছে দেখতে পাচ্ছেন, ইওর ক্লেম অফ রেস 18,000 স্কলারশিপ অ্যান্ড স্টাইপেন্ড ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা পিএও 3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনার আছে, সেক্ষেত্রে আপনি ভালোভাবে দেখে নেবেন। পাশাপাশি অন ডেট দেখতে পাচ্ছেন এখানে 31/5/2022 এবং যেটি কিন্তু WBIFMS এর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং আপনারা চাইলে যে ডেট টাইমটি এখানে দেখুন দেওয়া আছে, সেই টাইমটিও যে টাইমে আমাকে এই মেসেজটি একজন সাবস্ক্রাইবার আমাকে সেন্ড করেছেন সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। তাহলে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন ইতিমধ্যেই আজও কিন্তু ক্লেম মেসেজ রিলিজ করা হয়েছে, সেক্ষেত্রে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ইতিমধ্যেই চলে এসেছে। পাশাপাশি যারা এখনও ক্লেম মেসেজ পাননি তারা কতদিনের মধ্যে ক্লেম মেসেজ পাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলি আপনাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হওয়ার পরে ম্যাক্সিমাম 14 দিন সময় লাগে, সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম 14 দিন ওয়েট করতে হবে। এই সময়ের মধ্যেই আপনাকে ক্লেম মেসেজ সেন্ড করা হবে, তারপরেই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। পাশাপাশি যাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস স্যাংশন হওয়ার পরেও ক্লেম মেসেজ আসেনি তাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনাদের কোনো রকম কিছু করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ওয়েট করবেন, তাহলেই কিন্তু আপনার যে ক্লেম মেসেজ সেটি চলে আসবে। কোনো রকমভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি এডিট করবেন না, কারণ অ্যাপ্লিকেশান স্যাংশন হওয়ার পরে যে ম্যাক্সিমাম সময়টা লাগে সেই সময়টা আপনাকে দিতে হবে, তারপরেই কিন্তু আপনার ক্লেম মেসেজ আসবে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওয়েট করবেন, তাহলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের যে টাকা সেই টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।